সকাল থেকে রাত পর্যন্ত একটানা শুটিংয়ের পর শেষ প্রান্তে এসেছে শাকিব খানের নবাব এলএলবি ওয়েব সিনেমার কাজ। এই ছবির পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, চলতি মাসের 23 অক্টোবর ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি পেতে পারে। অন্যদিকে গত শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে নবাব এলএলবি সিনেমার প্রথম পোস্টার। প্রকাশের ঘণ্টাখানেকের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই পোস্টারটি। সিনেমার প্রথম পোস্টারেই মুগ্ধ শাকিব খান ভক্তরা। ব্যক্তিগতভাবে আমার নিজের কাছেও পোস্টারটি অনেক ভালো লেগেছে। পোস্টারে দেখা যাচ্ছে সানগ্লাস পরে বাইকে চেপে ছুটে চলেছেন শাকিব খান। তার বাইকের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে উঠছে ন্যায়বিচার নিয়ে কয়েকটি ফেস্টুন, আর উপরে শোভা পাচ্ছে সিনেমার স্লোগান ব্যাক ফর জাস্টিস কথাটি। এই সিনেমার বিষয়ে শাকিব খান বলেন, নবাব এলএলবি সিনেমার কাছে সমসাময়িক অন্য কোনো সিনেমা কিছুই না। করোনা মহামারীর সময়ে যেভাবে শুটিং হয়েছে তাতে আমি মুগ্ধ। এছাড়াও তিনি বলেন, আগের নবাবের চেয়ে এটা কোনো অংশে কম না। সিনেমাটি যে আলোড়ন তুলবে সেটা গতকাল রাতেই টের পেয়েছি। পোস্টার প্রকাশিত হওয়ার পর থেকেই অনেক শুভেচ্ছা পেয়েছি। এ বিষয়ে পরিচালক অরণ্য মামুন বলেন, নবাব এলএলবি সিনেমাটি প্রথমে অ্যাপে মুক্তি দেব, পরিস্থিতি দেখে সিনেমা হলে চালাব। এছাড়াও তিনি বলেন, প্রথম পোস্টার প্রকাশের পর সবার উচ্ছ্বাস দেখে বেশ ভালো লাগছে। পোস্টার প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই এটি ভাইরাল হয়ে গেছে। সিনেমাটি সাড়া ফেলবে বলে বিশ্বাস আমার। জানা গেছে আই থিয়েটার অরিজিনালে সাবস্ক্রাইব করে দেখা যাবে নবাব এলএলবি সিনেমাটি। এই সিনেমার মাধ্যমেই এই প্ল্যাটফর্মটি চালু হচ্ছে। নবাব এলএলবি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র যেটা অ্যাপে মুক্তি পাচ্ছে। তো প্রিয় দর্শক, নবাব এলএলবি সিনেমার প্রথম পোস্টার আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগতের সকল খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ওয়েবে।